খ্রিস্টান যদি এখন এসে বলে ভাই আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম বুঝতে চাই আপনি নির্ভেজাল একটা কিতাব আমাকে দেন যেন আমি ইসলাম বুঝতে পারি আপনি কি দেবেন নাকি বলবেন না এবা আমার বাবার ইসলাম আমি দেব না ইসলাম জানার অধিকার এই খ্রিস্টানের নেই সেদিন যশোরের এক ডিগ্রি কলেজের অধ্যাপক বিসিএস ক্যাডারের লোকটা এক বছর আগে আমার কাছে একটা কোরআন নিয়েছিল তাফসির মানে একটা বছর তিনবার এই কোরআন কারীম বারবার শেষ করে এই যে গতবার মুসলমান হয়ে গেল গত পরশুদিন 11 জন এক স্টেজে মুসলমান হয়েছে লক্ষ্মীপুরে ওই চাঁদপুর লক্ষ্মীপুরে তো এরা তো আমাদের মতো একেবারে আমাদের সিহারা সূরত দেখে না ওরা কোরআন শরীফ স্টাডি করে পড়ে বুঝতেছে আসার পরে মুসলমান হলে জিজ্ঞাসা করে আপনি কেন হয়ে গেলেন আপনাকে যখন বলি যে তামাম দুনিয়া আপনার নামে লিখে দেব আপনি হিন্দু হয়ে যান পারবেন না বলছেন না 10 টাকা ফেলে তাই আত্মসাৎ করা বলছেন না কতটুকু ঈমান আছে তাই যদি বলে তামাম দুনিয়া দিয়ে দিলেও আমি হিন্দু হব না আর সেই লোকটাও যখন হিন্দু ধর্ম বাদ দিয়ে মুসলমান হচ্ছে ওর কাছেও তো এরকমই লাগছে কথা বলেন না কেন কোন নেশায় হচ্ছে বলেন আপনি যদি কোরআন শরীফ না দেন উনি আমারে বলছে হুজুর আপনাদের সিহারা সরদ আপনাদের মুসলমানের যে আসার ব্যবহার আমি যদি কোরআন না পড়তাম আপনারে দেখে আমি কিয়ামতের আগে মুসলমান হতাম কারণ কোরআন পড়ে দেখছি কোরআনের নিয়ম আর মুসলমানদের আসার ব্যবহার মেলে না আমি কোরআন পড়ে মুসলমান হওয়ার জন্য সব জ্ঞানে সাহেব চাই তাই এফিডেভিট করে নিয়ে এসেছি কোর্ট থেকে আপনি আমারে তাড়াতাড়ি কালেমা পড়িয়ে দিন সুবহানাল্লাহ বলতে পারেন না কোরআন যদি আমরা ছড়িয়ে না দেই আপনি যতই চেষ্টা করে আপনার সিহারা সূরত আপনার আসার ব্যবহার যা আপনি মানুষের ভেতরে পড়েন না আপনার ভেতরে হিংসা শুধু কথা বলেন না কেন এটা দেখে ওরা মুসলমান জীবনও হবে না এই 29 জন মুসলমান আলাম গতকালকে এটা দিয়ে প্রায় 29 জন এই 29 জন সব বেশিরভাগ সব শিক্ষিত মানুষ সব বিসিএস ক্যাডার কেউ কলেজের অধ্যাপক বিশ্ববিদ্যালয় ভার্সিটি শিক্ষক ওরা মূর্খ না ওদের কোরআন দিয়েছিলাম ওরা একবার দুইবার তিনবার পড়ার পরে দেখছে না আমরা যে কিতাব পড়ি ওগুলো সব বানানো কিন্তু এটার ভেতরে বানানো তো সম্ভব না চেষ্টা চালিয়েছে কিন্তু একটা আয়াত ওরা বানাতে পারেনি সুবহানাল্লাহ বলতে বলুন না এজন্য আপনাকে আমার গবেষণা ভুল হতে পারে আপনি একটু আর একটু চিন্তা ভাবনা করেন না কেন যে কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যাবে না আমি কোনটা বলেছি যেটা আরবি টু আরবি হাফেজি কোরআন যেটা ওটা আপনার ওযু ছাড়া ধরার দরকার নেই কিন্তু যেটা বাংলা ইংরেজি তাফসির লেখা আছে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে আপনি ওইটাও ধরতে পারবেন না ওযু না করে তারপরে জীবন চালাবেন কি দিয়ে আর একটা মানুষের কি 24 ঘন্টা ওযু করে থাকা সম্ভব না কখনো না হান্নান ভাই ওনার বয়স মনে করেন 50 বছর উনি খুব বেশি হলো ওযু করি না 30 বছর কাটিয়েছে একাধারে আর 20 বছর কি একাধারে ওযু করে রাখা সম্ভব মানে গড় হিসাব করলাম তো উনি মুসলিম দাবি করলে ওনার গাইডলাইন কি সবাই বলা লাগবে এরপরও যদি কেউ ফতোয়াবাজি করেন দরকার হয় আপনি সরাসরি বসেন বাইরে যে বসে বসে গেবত করবেন না পড়াশোনা করে না চিন্তা ভাবনা নেই আন্দাজে এক ফতোয়া দিয়ে বসে থাকে আমি বলতাম না কে কে যেন আসার পরে বারবার কান ভাঙা যা কি বলেন আপনি বারবার একে চার দোকানে বসে বসে কিছু আল্লাহর অলির আগে বধ করে ওর পেটে বম মারলে ববের হবে আর গেবত করতে পটু তা আপনি সরাসরি বসতে পারেন না যে এটা আমি এখনো বুঝি না আপনি আমার বোঝান তো দেখি আপনাকে তো এত ভেঙে ভেঙে বোঝানোর পরও যদি আপনি না বোঝেন মনে হয় আপনার মাথায় মগজ নেই গোবর আছে কি আছে সব বাদ দিয়ে কোরআনের তাফসির মাহফিলে প্রবেশ করছি একটু অ্যাক্টিভ হয়ে শোনেন 10 মিনিট শোনেন আপনার এই যে তারা লাগানো আছে বিবেকে এটা খুলে যাবে সূরা নাহাল 90 নম্বর একটা আয়াত পড়েছি 128টা আয়াত আছে এই সূরায় একটা আয়াতের ভেতরে কি আছে আপনি দেখেন একটা আয়াতে যদি এত কথা থাকে তে 128টা আয়াতে কত কথা আছে না মাথা পাগল হয়ে যাবে এর কাছে আসলে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই দিল কুরবান অবশ্যই আমি আল্লাহ আদেশ করছি সরাসরি আদেশ করছেন কে কোথায় কোরআনে কোথায় আল্লাহর আদেশ মানা ফরজ না নফল ফরজ অবশ্যই আমি আল্লাহ আদেশ করছি বিল আদলি এক নম্বরে দুনিয়ায় তোমরা ন্যায় পরায়ণতা
ইনসাফ ন্যায় বিচার আদর এটা কায়েম করতে হবে তোমাদের নামাজ পড়ার আদেশ দিয়েছে কে রোজা রাখার আদেশ দিয়েছে কে ন্যায় বিচার করার আদেশ দিচ্ছে কে নামাজ আপনি যার জন্য পড়েন এই আদেশটাও কিন্তু তার জন্যই মানা লাগবে আমরা ন্যায় বিচার মনেই করে যে শুধু সোয়ানাঙ্গার কোটে হয় না পরিবার থেকে শুরু করে একেবারে পৃথিবীর চূড়ান্ত পর্যায় পর্যন্ত সব জায়গায় ন্যায় বিচার আছে না নেই পরিবারে ন্যায় বিচার কি পরিবারের ভেতরে আমার আল্লাহ ন্যায় বিচার দিয়েছেন কি এটা যে ইবাদত অনেকে জানেই না পরিবারের ভেতরে ন্যায় বিচার হচ্ছে আপনি যদি টাকা পয়সা উপায় করা শেখেন কি অনেকের ইনকাম নেই কিন্তু ইনকাম করা এখন শিখেছেন একটু অ্যাক্টিভ হয়ে যান কোরআনে কারিমে প্রশ্ন এসেছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন قل ما أنفقتم من خير فللوالدين والأقربين إلى آخر آية سورة البقرة 2 نمبر পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে ফি জিলালুল কুরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন আল্লাহ তাআলা বলেন হে নবী মানুষ যদি প্রশ্ন করে যে আমি এতদিন টাকা পয়সা কামাই করতাম না আমার ইনকাম ছিল না এখন আমি টাকা পয়সা উপায় করা শিখেছি জীবনের এই প্রথম টাকাটা আমি দেব কোথায় মাজারে মসজিদে খানকায় ঈদগায় কোথায় দেব আল্লাহ পাক বলেন ব্যাখ্যাটা আমি দেই শোনো কুল মা ফাকুতুম মিন খায়রিন হে নবী আপনি তাদেরকে বলেন তোমরা খরচ করো তোমাদের ভালো ভালো জিনিস থেকে ভালো জায়গায় আর ভালো জায়গা কোনটা আমরা মনে করি পৃথিবীর যে কোনো প্রথম জিনিস আগে মসজিদে খানকায় দরবারে পীরের কাছে না কোথায় দেবেন আপনি মেয়েরা যারা এসেছেন তাদেরকে বলছি আল্লাহ ব্যাখ্যা দিচ্ছে ফালিলি ওয়ালিদাইনি ওয়াল আকরামিন এই পৃথিবীতে আপনাকে সর্বপ্রথম ভালো কাজের আমার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন দুনিয়ার সব জায়গায় বড় ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য ব্যয় করা হাজারো যুবকে এই কথা বোঝার কারণে ওরা জানে যে জীবনের চাকরির জীবনের ইনকামের আমার বাড়িতে কোনো প্রথম বিষয় আমি ওই পীরের কাছে ওই খানকায় দরবারে না মসজিদে না আমি প্রথম দেব আমার মা বাবাকে এটা জেনে ফেলেছে এজন্য হাজার হাজার ভণ্ড পীরের আজ মাথা খারাপ কারণ এরা যখন জেনেই ফিরেছে যে ওই ভণ্ডকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান আমার তো বাড়িতেই পীর বসে আছে কিছু যদি আমি জীবনে ইনকাম করার প্রথম টাকা খরচ করতে চাই প্রথমে দেওয়া লাগবে আল্লাহ বলতেছেন কাকে ফালিলে ওয়ালিদাইনি ওয়াল আকরামিন না আয়াত আমি বানালাম ইয়াত কোরআনে আছে এতদিন ওর ধান্দাই বলেনি ও জানে যে এত যদি ব্যাখ্যা করা হয় আমার দরবার চলবে না প্রথম নম্বরে আপনি মার বাবার জন্য খরচ করবেন কে যদি মা বাবার জন্য পানও কিনে দেয় ওটা আল্লাহর রাস্তায় দান করার সব হয় কে যদি মার বাবার জন্য স্যান্ডেল কিনে দেয় ওটা স্যান্ডেল না আল্লাহর রাস্তায় দান করার সব হয় এখানে অনেকেই মনে করছে এটা মানে দুনিয়ার কাজ না এটা আখিরাতের কাজ নিকট আত্মীয় স্বজন কারা এই পৃথিবীতে আপনার সবচাইতে বড় নিকট আত্মীয় কে স্ত্রী না মা বাবার নাম তো প্রথমে বললাম পৃথিবীতে একজন মানুষের কাছে নিজের মা আর বাবার পরে সব চাইতে নিকটে থাকে তার স্ত্রী এই জন্য আপনি যদি খরচ করতে যান আপনার স্ত্রীর জন্য আপনি করতে পারেন এমনকি স্ত্রীকে সাজগোজ করার জন্য যদি কেউ প্রসাধনীর জিনিসপত্র কিনে দেয় ওটা আল্লাহর রাস্তায় দান সাদকা করার সওয়াব পাবেন সুতরাং ওই ভণ্ড পীরের মাজারে টাকা না দিয়ে ওই 1000 টাকা দিয়ে দরকার ওর কেমিস্ট্রি কিনে দেন
যত সওয়াব পাওয়ার আছে এগুলো কিনে দেবেন ও সাজবে যতক্ষণ আপনার সওয়াব হতে থাকবে ততক্ষণ মানে মনে করে না এগুলো দুনিয়ার কাজ আমি টাকা নিয়ে পীরের কাছে মসজিদে মাদ্রাসায় খানকা এতিমখানায় দিয়ে আসি কে বলেছে আপনাকে ওগুলো তো আর আপনার নিকটে না আপনার সবচাইতে বড় নিকটে হচ্ছে আপনার স্ত্রী কথা বলেন না কেন এরপরে আপনার সন্তান এরপরে এরপরে আপনার ভাই বোন সিরিয়াল হিসাবে আপনারা নিজে সিরিয়াল করেছেন আপনি সিরিয়াল বাদ দিয়ে এখান থেকে যাকাতের টাকা সাতগান টাকা নিয়ে চলে যাচ্ছেন সেই বরিশালে কে বলেছে আপনাকে আপনাকে প্রথমে দয়া লাগবে আপনার নিজের ভাই যদি গরিব হয় বোন যদি এরকম পজিশনে থাকে তাকে দিয়ে শুরু করা লাগবে আমরা ইসলাম না বোঝার কারণে কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে পাঠিয়ে দিচ্ছি সেই বরিশালে সেই ঢাকায় ওগুলো তারা আপনার আপনার আগে আপনাকে শুরু করা লাগবে আপনার বাড়ি থেকে আর বাড়িতে সব জায়গাতে কাছে থাকে বউ কে তারপরে সন্তান আপনি তারপরে ছেলে মেয়ের জন্য পরিবারে কেউ যদি খরচ করে ওটা খরচ না ওটা সাদগা করার স্বভাব হয় এখানে আদল শব্দের ব্যাখ্যায় আমরা তিনটা বিষয় পেয়েছি মা মানাল আদাল লোগাতার সারহান আল্লাহর নবী বলেন আদল কাকে বলে কত প্রকার কি কি তিনটা আদল আমি পেয়েছি এক নাম্বার আপনাকে ন্যায় বিচার করা লাগবে আল্লাহর সাথে কার সাথে না আল্লাহর সাথে ন্যায় বিচার করবেন তাকে পাবেন কোথায় আল্লাহর সাথে ন্যায় বিচার ওইটা আমরা আলমে আরওয়া রুহের জগতে একটা স্বীকৃতি দিয়েছিলাম আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব না যারা আমরা ওই জায়গায় ছিলাম প্রত্যেকেই বলেছি কালু বালা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়েছেন শাহিদ না আনতা কউলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন আল্লাহ পাক বলেন সাক্ষী থাকো ফেরেশতারা আমিও সাক্ষী থাকলাম কিয়ামতের দিন এই কথাটা কিন্তু আবার রিপিট করা হবে তোমরা যেন অস্বীকার করতে না পারো যেন আমরা জানতাম না তাহলে রবের স্বীকৃতি যারা দিয়ে এসেছেন ওখানে দুনিয়ায় আসার পরে যদি কেউ রবের আইন না মানে ও আল্লাহর সাথে ন্যায় বিচার করেনি কথা বুঝতেছেন দুই নম্বরে ন্যায় বিচার হবে মানুষের সাথে কার সাথে কিন্তু আশ্চর্যের বিষয় এখন পৃথিবীতে মানুষের ওপরে ন্যায় বিচার নেই জোর জার মল্লুক তার কি বেশি বলে ফেললাম আজ বড় বড় রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রকে রাষ্ট্রই মনে করে না আজ বড় বড় দলগুলো ছোট দলকে দলই মনে করে না আজ পাওয়ার আর লোকগুলো যাদের পাওয়ার নেই এদের মানুষই মনে করে না কোরআনে কারিম জানিয়েছে ওয়ামাইয়া কিসি বে খতিয়াতান আও ইসমান ফাইফা ইসমান ওমাইয়া কিসে বে খতি আতান আও ইসমান ফাইন্না লাহু মাইশা ইয়ারুমি বিহি বারিয়ান সাম্মা ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা সূরা নিসার 112 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন এ পৃথিবীতে অনেক মানুষ এমন আছে নিজে একটা দোষ করে অন্যায় করে আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে এলাকায় এরকম মানুষ নেই খাবার দেখায় তামালা বহুতা নওয়া ইসমাম মুবিনা যে লোকটা দোষ করে নাই ওর উপরে যদি একটা দোষ চাপিয়ে আপনি তাকে কালার করে দেন তার সম্মান নষ্ট করেন আপনার দুইটা গুনাহ হবে এক নম্বরে বিনা কারণে দোষ দিলেন এটা তোহমতের গুনাহ আর সম্মান নষ্ট করার কবিরা গুনাহ এরকম কাজে যদি কেউ থাকেন আপনি থেমে যান এটা মেয়েদের ভেতরে বেশি নাম ভালো লাগবে সম্মানিত মেয়ে মা বোনেরা যারা এই সমস্ত কাজে আছেন আপনি ওখানে থেমে যান কারণ এই যে তোহমতের গোনাটা আমার আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণিত জোরে বলেন নাউজুবিল্লাহ পুলিশ বাদী কেস হয় বাংলাদেশে মাঝে মাঝে পুলিশের কাজে বাধা দিলে পুলিশে মামলা দেয় এ কেসের নাম কি পুলিশ বাদী কেস কিয়ামতের দিন আল্লাহ বাদী মামলা হবে আল্লাহ নিজে মামলা দেবে কি বললাম আপনি টের পেয়েছেন মামলা দেবে কে
ইননামা সাবিলু আলাল লাযিনা ইয়াজলিমুনান নাস আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব তাদের উপরে যারা মানুষ হয় মানুষের উপরে জুলুম করে আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে আজ হাজারো মানুষ আমরা আল্লাহর মামলার আসামি কেউ তার স্ত্রীর উপর অত্যাচার চালায় কেউ তার সন্তানের উপর অত্যাচার চালায় স্ত্রীর উপর অত্যাচার কে বিয়ে করার সময় যারা যৌতুকের টাকা ছাড়া বিয়ে করে না এরা স্ত্রীর উপরে অত্যাচার করেছেন সুতরাং এই এই যে অবিচারটা আপনি যতদিন ওই টাকা ফেরত না দেবেন আপনার কোনো ইবাদত কবুল হবে না এখানে যারা টাকা নিয়ে বিয়ে করেছেন হাত তোলেন তো যারা এগুলো করেছেন টাকা ফেরত দেওয়া লাগবে নাই তো আপনার নামাজ পড়ে রোজা রেখে দাড়ি রেখে পাংড়ি রেখে পীরের মুরিদ হয়ে সব মাঠে মারা যাবে ফেরত দেওয়া লাগবে যৌতুকের টাকা আর পায়খানা একই না পায়খানা খেলে একটা গোনা হয় আর যৌতুকের টাকা নিলে দুইটা গোনা হয় একটা হচ্ছে কবিরা গোনা আর একটা জুলুমের গোনা কথা বুঝতেছেন সন্তানের উপরে জুলুম কি এখানে অনেক মানুষ আছে আসলে বলো হুজুর সেলিমের ব্যাপারে কিছু বলেন এরা কথা শুনে না এ কথা শুনবে কি করে সন্তানের কাছে তার মা বাবা কি অনেক সন্তান এটা জানেই না জানে জানে না মানে মা বাবার মর্যাদা আল্লাহর পরে একটা সন্তানের কাছে কেমন এটা অনেক সন্তান আমরা জানি না এটা জানি না কেন মা বাবা আমারে শিক্ষা দেয়নি এ দোষটা শুধু সন্তানের একা না আমাদের মা বাবা যারা গার্জিয়ান আমাদের আছে আপনার ছেলেকে মাওলানা মুফতি হাফেজ বানাতে হবে ফরজ না কিন্তু আপনি যে কি এই শিক্ষাটাকে তাকে দেওয়া ফরজ কোরআনে কারিম জানিয়েছে ওয়াকদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 3 নম্বর রুকু 23 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন আমি ফয়সালা দিয়ে দিয়েছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না আর মা বাবা যাদের আছে তাদের সেবা খেদমত করা লাগবে আল্লাহর আইন মানা একটু আস্তে বলো মা বাবার আইন মানা না না আন্দাজে বলে মা বাবার আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ কথা বুঝতেছে মা বাবাদের সেবা করা ফরজ এটা তো আপনি জানেনই না নামাজ পড়া ফরজ মা বাবার পেছনে খরচ করা সেবা করা শ্রম দেওয়া ফরজ এটা যদি আপনি আমাকে নাই জানানতে আমি কি করে আপনার সেবা করব কথা বলা লাগবে এই জন্য মা বাবা এখানে যারা বসে আছি আমরা আমাদের 13টা দায়িত্ব আছে কয়টা এগুলো যদি আপনি পালন না করেন তাহলে আপনি আর ভালো ব্যবহার আশা করার যোগ্যতায় রাখেন না এখন তো সময় যেহেতু কম আমাদের সামনে আসরের নামাজ এজন 13টা দায়িত্ব আমি সবগুলো আগে লিখি মা বাবার দায়িত্ব কয়টা সন্তানের দায়িত্ব কয়টা মা বাবা মারা গেলে ছেলে মেয়ের দায়িত্ব হচ্ছে 4টা আর সন্তানের উপরে মা বাবার দায়িত্ব 13টা 4 আর 13 কত হয় এগুলোই ইসলাম আমরা মনে করি ইসলাম মানে শুধু মারামারি করা না মানুষের সাথে হাসি মুখে কথা বলার সওয়াবের কাজ অনেকে জানেই না কিছু কিছু মানুষ আছে মুখ গোমরা করে থাকে মনে হয় যে পেছায় ধরিস আকুলু লিন্নাসি হুসনা মানুষের সাথে হাসি মুখে কথা বলার সাদগা সওয়াব বলতে পারেন নাই সম্মানিত মা বোনেরা এখানে ভালো ব্যবহারের যে আদলের ব্যাখ্যায় পেয়েছি মানুষের উপরে ন্যায় বিচার এখন হচ্ছে না তিন নম্বরে সৃষ্টি জগতের উপরে ন্যায় বিচার এই যে গরু যারা পালন করে দুধ দহন করতে করতে একেবারে শেষ করে দেয় বাচ্চাটাকে ছেড়ে দেয় শেষে কিচ্ছু পায় না না এটা তার উপরে অবিচার আপনি তাকে যদি বাঁচিয়ে রাখতে চান তার মায়ের যে স্তনের দুধ দেওয়ার অধিকার আছে আপনি সব দহন করে নেবেন কোন কারণে আপনাকে জবাব দেওয়া লাগবে কি আমাকে সুতরাং যদি নামাজ পড়তে চান রোজা রাখতে চান এগুলো এবাদত মনে করে পালন করেন অল ইহসান ভালো ব্যবহার করা মা বাবা স্ত্রী নিকট আত্মীয় এরপরে ঈদুল কুরবা আপনার নিকটে যারা আছে দান সাদকা করতে চাইলে তাদের নাম দিয়ে আল্লাহ শুরু করার জন্য আহ্বান জানিয়েছেন এই তিনটা আদেশ ফরজ এরপর আল্লাহ নিষেধ করেছেন ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি এক নম্বরে তোমাদেরকে আদেশ দিলাম তোমরা
অশ্লীলতা ছড়াবে না। অশ্লীলতা কাকে বলে? যেটা নিজে দেখলে আনন্দ পায়, মানুষে দেখলে লজ্জা পায়। এরকম অশ্লীল কাজ আমাদের সমাজে যদি নাও থাকে, অনেকের কম্পিউটারে মোবাইলে আছে, কথা বলে না কেন? এই আদেশ মানা নফল না ফরজ? ফরজ। যারা এখানে দায়িত্বে আছেন আশা করছে আপনি এই কাজটা করবেন। প্রকাশ্যে হয়তো অনেক গনার কাজগুলো মানুষ দেখলে আপনার লজ্জা লাগে, কিন্তু গনার কাজ গোপনে যেগুলো আছে, যেগুলো মানুষে দেখলে আপনি লজ্জা পাবেন, এরকম গনাও করা যাবে না। কারণ সব সময় আল্লাহ আমাকে দেখছে, ফেরেশতারা লিখছে, মৃত্যু আসছে। একথা বলছেন এখন কখন চলে আসে গ্যারান্টি আছে? আর আমি একজনের নজরে আছি কে? আর আমার জাজ একসি এগুলো লিখে রাখছে কে? ফেরেশতারা। এই জন্য আমাদের একটু সাবধান হওয়া লাগবে, যেহেতু অন্তত এখানে যারা আছে আর 50-60-70 বছর পরে কেউ থাকবে না, সব এখান থেকে মাটির নিচে নতুন মানুষ এখানে এসে চাষ করবে। আমাদের আখেরাতের পুঁজিটা তৈরি করার জন্য অশ্লীলতার ভেতরে আমরা শরীর ভাসিয়ে না দেই। আর মনকার মন্দ কোনো কাজে জড়ানো যাবে না। মন্দ কাজের ভেতরে অন্যতম গ্রাম অঞ্চলে দুধে পানি দেওয়া না, এলাকায় নেই দুধের ভেতরে পানি দেওয়াটা কিন্তু মন্দ কাজ। আপনি ধোকা দিচ্ছেন ওই যাকে বিক্রি করবেন ওখানে, আপনি ধোকা দিচ্ছেন সরাসরি আল্লাহকে। এরপরে বাকি সীমা লঙ্ঘন করা যাবে না, অহংকার করা যাবে না। আপনার টাকা পয়সা হোক, জ্ঞান হোক, গরিমা হোক, যোগ্যতা হোক, ক্ষমতা হোক, কোন জিনিসের অহংকার আল্লাহ ভালোবাসে না। ইয়াহুজুকুম, আল্লাহ বলেন আমি ওয়াজ করলাম, কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি নিজে ওয়াজ করলাম। লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করি আমার বান্দারা এই উপদেশ করে এই ওয়াজ গুলো শুনবে। তাহলে আল্লাহর আদেশ এখানে তিনটা, নিষেধ তিনটা, আদেশ মানাও ফরজ, নিষেধ মানাও। আল্লাহ আমাদের ছয়টা বিষয় অনুধাবন করার তৌফিক দিন, জোরে বলেন আমিন। মেয়েদেরকে হাদিসে আমি পেয়েছি 6 জন মহিলা মেয়েদের আদর্শ, কয়জন? তার এক নাম্বারে হযরতে হাজেরা, আল্লাহর উপরে অবিচল আস্থা, কাকে বলে তিনি একেবারে বাস্তব নমুনা ছিলেন। তার সন্তান এবং তাকে মরুভূমিতে রেখে স্বামী চলে যাচ্ছিল, তারপরও স্বামীর উপরে কোন রকমের অভিযোগ নেই। আমার মনে হয় আমাদের কোন সন্তান স্ত্রীকে যদি এখন সেই সিলেটের হাঁকালুকি হাওরের ভেতরে রেখে চলে আসি, গালি গালাজ তো শুরু হবে, আর বাকিটা নাই নাই বললাম। সম্মানিত মা বোনেরা, আপনার ইমান থাকা লাগবে হযরতে হাজিরার মতো। ডাক দিলেন স্বামী, আপনি আমারে রেখে যান এই মরুভূমির ভেতরে আমার সন্তান সহ, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? হযরত ইব্রাহিম 86 বছর বয়সে সন্তান পেয়েছিলেন, কথা বলতে পারেন না, আকাশের দিকে ইঙ্গিত দিয়ে বলতেন আল্লাহর ইশায়। হযরতে হাজিরা ডাক দিলেন, স্বামী নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান, এটা যদি আল্লাহর ইচ্ছাই করে থাকেন, ওই মহান আল্লাহ আমাকে আর আপনার আমার সন্তানকে খাবার ছাড়া মারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কঠিন ভয়ঙ্কর বিপদের ভেতরে তিনি আল্লাহর উপরে অবিচল আস্থা ছাড়েননি। আর আপনার একটু বিপদ আসলে আপনি মাজার মুখে হয়ে যান। এখানে আপনাকে আদর্শ গ্রহণ করা লাগবে ইমানের উপরে টিকে থাকার জন্য। হযরতে হাজেরা, 2 নম্বরে হযরতে মরিয়ম, তিনি ইবাদতকারিনী ছিলেন, সবচেয়ে বেশি ইবাদত তিনি দুনিয়ায় করেছিলেন। মেয়েদের ইবাদতটা কম, ওরা মনে করে শুধু নামাজ পড়া রোজা রাখা ইবাদত না। মেয়েদের জীবনের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, যেটা এখন সমাজে নেই। এই পৃথিবীতে 2টা জায়গা আছে হাতের স্পর্শ লাগে না, একটা মায়ের জরায়ু যেখানে সন্তান ঝুলে থাকে। আপনি কি ঘুমাচ্ছেন নাকি? জবাব দেন না কেন? এই জায়গায় কোনো হাতের স্পর্শ লাগে? মায়ের জরায়ুর যে দেওয়াল আছে ওই দেওয়ালে সন্তান কিন্তু ঝুলে থাকে, জোকের মতো কি থাকে? বিজ্ঞান আজকে দেখেছে সন্তানটা 40 দিন এভাবে ঝুলন্ত অবস্থায় থাকে। আলাক মানে ঝুলন্ত, আলাক মানে মাটির নির্যাস, আলাক মানে জ্বলন্ত। আগেকার তাফসির যারা পড়েছে ওনারা আলাক মানে জমাট বাঁধা রক্ত অথবা যোগ বলতে পারে। এখন আধুনিক তাফসির যারা বিজ্ঞান ভিত্তিক পড়বে গবেষণাগারে, দেখবে আলাক মানে এভাবে ঝুলে আছে। তাহলে আপনি 1500 বছর আগের ওই অর্থ করলে কোরআন এখন বুঝবেন না, এখন অর্থ করা লাগবে ডিজিটাল অর্থ।
কোরআনে কারিমে কম্পিউটারের কথা আছে, ফেসবুকের কথা আছে, ইন্টারনেটের কথা আছে, ব্রেকিং নিউজের কথা আছে, কিন্তু আমরা এগুলো এতদিন পাইনি। পেয়েছেন? পাননি কেন? কারণ সভ্যতার বিকাশ ওই সময় হয়নি। 1200 বছর আগে তো কম্পিউটারই ছিল না, ছিল? কিন্তু এই তথ্য আল্লাহ কোরআনে 1500 বছর আগে দিয়ে রেখেছে। এটা দিয়েছে, এটা আপনি কোথায় পেলেন? সূরা হামিম সাজদা 25 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 53 নম্বর আয়াত। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আল্লাহ তাআলা বলেন অতি শীঘ্রই তোমার শরীরের ভেতরে আর এই দিক দিগন্তে যা ছড়িয়ে আছে আমি আল্লাহ কিন্তু সভ্যতার বিকাশ যত হবে এগুলো তোমাদের চোখে দেখিয়ে দেব। এতদিন হয়তো গবেষণা হয়নি, মানুষ পায়নি, এখন হচ্ছে, মানুষ পাচ্ছে। কথা বলে না কেন? এটা ব্ল্যাক হোল, এটা 1200 বছর আগের তাফসীর পড়লে আপনি ব্ল্যাক হোলের তথ্য পাবেন না, কিন্তু ব্ল্যাক হোল যে আছে এখন কিন্তু দেখা যাচ্ছে। কথা বলে না কেন? ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, আল্লাহ তাআলা বলেন তারকারা যে যেখানে ছিটকে পড়ে ওই অন্ধকার কূপ, ওই ব্ল্যাক হোলের কসম। ব্ল্যাক হোলের বাংলা হচ্ছে অন্ধকার গর্ত, অন্ধকার, আর আরবি হচ্ছে মাওয়াকিউন নুজুম, যেখানে তারকারা যে ছিটকে পড়ে। এটা এত বড় জায়গা, এই পৃথিবী যত বড় দেখতে পাচ্ছেন, শুধু চুয়াডাঙ্গা তো পৃথিবী না, এরকম চুয়াডাঙ্গা বাংলাদেশে আছে 64টা, তার সবচেয়ে ছোট জেলার ভেতরে চুয়াডাঙ্গা একটা, এতে বড় বড় জেলা মিলে সব মিলে 64, এত বড় বাংলাদেশ মিলে, এত বড় 64টা জেলা মিলে মাত্র একটা দেশ। এই বাংলাদেশের মতো 29টা দেশ এক জায়গায় করলে যত বড় হবে, ভারত একা এত বড়। বাংলাদেশের মতো 60টা দেশ জোড়া দিলে যত বড় হবে, আমেরিকা একা এত বড়। আমি যাই কয়টা দেশে ঘুরলাম, কোল কিনারায় পাওয়া যায় না, এই দেশ মনে হয় ওই দেশের তুলনা একটা পাড়া। তাই এই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত 1150 কিলোমিটার, আমার 22-23 ঘন্টা গাড়িতে লাগে। টেকনাফের তেঁতুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 22 ঘন্টা সময় লাগে গাড়িতে। তবে একটা দেশ, এ দেশটা ভারতের তুলনায় কত গুণ ছোট? 29 গুণ ছোট। বলে ভারতের কাছে এটা একটা পাড়া না? কথা বলে না কেন? পাড়া পাড়াও না। এইরকম দেশ পৃথিবীতে আছে 228টা, তাও স্বীকৃতি অস্বীকৃতি প্রাপ্ত মিলে 228টা দেশ আছে। এই 228টা দেশ মিলে পৃথিবী, এরকম পৃথিবী 1300,000টা জোড়া দিলে যত বড় হবে, এই সূর্যটা একা এত বড়। একটা দুইটা না, 1300,000টা পৃথিবী এক জায়গায় করলে কত বড় হয়, এই সূর্য একা এত বড়। এই সূর্যের চাইতে 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এক একটা ওই যে মিটি মিটি জলে তারকা, ওই তারকা, ওই তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায় তখন ওই ছেলে মেয়ে যেমন চকলেট খায়, ওভাবে চকলেটের মতো সুশি খেয়ে ফেলে। ব্ল্যাক হোলের তুলনায় তারকা, এর তুলনায় সূর্য, এর তুলনায় পৃথিবী, এর তুলনায় বাংলাদেশ, এর তুলনায় চুয়াডাঙ্গা, এর তুলনায় মুন্সিগঞ্জ, এর তুলনায় যে পুটিমারি, এর তুলনায় আপনি। বলেন আপনি কি? কিছু হই না। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ তোমার নজরে আসি তো, কারণ এই যে বিশাল সৃষ্টি, তা তো ব্ল্যাক হোলের চাইতে বড় বড় সৃষ্টি আছে, মিল্কি ওয়ে আছে, গ্যালাক্সি আছে, ছায়াপথ আছে, নিহারিকা আছে, সৌরজগৎ পড়লে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এত বড় বড় সৃষ্টি, ব্ল্যাক হোল, নিহারিকা, মিল্কি ওয়ে, ছায়াপথ, গ্যালাক্সি, এগুলো আবিষ্কার হয়নি 1200 বছর আগে, 1200 বছর আগে, এখন আবিষ্কার হচ্ছে। কিন্তু এগুলো যে আছে আর এর তথ্য কোরআনে আছে মানুষ এখন দেখতেছে। এ 2000 বছর আগে কি কেউ বুঝতো যে ব্ল্যাক হোল আছে? কথা বলে না কেন? তাহলে ওই সময় যারা তাফসির করেছে তারা কি লিখেছে? অবশ্যই তারা লিখেছে নাকি? তাদের বললে যা বুঝতো ওই রকম কিছু লেখা ছিল, কিন্তু ওইগুলো বললে এখন আমরা আর বুঝবো না, এখন বুঝতে হবে, এখানে দেখানো লাগবে। এই যে ব্ল্যাক হোল এইভাবে আছে আর এইভাবে চকলেটের মতো খায়, দেখানো লাগবে আপনাকে। আপনি যদি যদি সেই 1200 বছর আগের ওই মানধাতা বলে চিন্তা নিয়ে থাকেন তাহলে তো কোরআন বুঝবেন না। আল্লাহ বলেন ফি কিতাবে মাকনুন, সুরক্ষিত কিতাবে সংরক্ষণ করা আছে। সুরক্ষিত জায়গা মাকনুনের অর্থ কয়টা বললাম না? মাকনুন মানে হাতের স্পর্শ ছাড়া। একটা জায়গা দেখালাম, কোন জায়গা?
মায়ের জরায়ু যেখানে সন্তান থাকে ওখানে কেউ হাতের স্পর্শ দেয় আর দুই নাম্বার জায়গা হচ্ছে লাউহে মাহফুজ ওখানে কি মানুষ হাসির স্পর্শ দিয়েছে এতটুকু বলার পর আল্লাহ শেষ করে দেয়নি এবারে আসল কথা বলেন আল্লাহ বলেন ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন এই যে হু আরবি গ্রামার যারা বোঝে ও হুর মারজা লাউহে মাহফুজের দিকে আল্লাহ বলেন ওই যে কিতাব লাউহে মাহফুজে ওইটা পবিত্র এবং নিষ্পাপ ফেরেশতারা ছাড়া কেউ স্পর্শ করে না কারণ মুতাহহারুন মানে পবিত্র মুতাহহারুন মানে নিষ্পাপ আর আমরা সবাই জানি ফেরেশতারা একদিকে নিষ্পাপ আর একদিকে কোন মানুষ কি নিষ্পাপ না কোন মানুষ কি 100 ভাগ পবিত্র না তাহলে এটা মানুষের জন্য না এটা কার জন্য তো দাদির কবর কোথায় আর আপনি কাঁদছেন কোথায় আপনি তো আন্দাজে ফতোয়াবাজি করেন একটু একটু চিন্তা ভাবনা করা যায় না যে এটা আসলে কার জন্য আল্লাহ দিয়েছে আর আমি আন্দাজে কি ফতোয়া দিচ্ছি এটা দিয়ে কিন্তু মানুষ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আপনার লাভ হচ্ছে তার আরো ক্ষতি হয়ে যাচ্ছে শুধু ঝগড়া শুধু গন্ডগোল এমনকি অনেক মহিলার স্বামীর সাথে ঝগড়া করে সেদিন এক লোক আমারে কল দিয়ে বলছে হুজুর তাবিজ দেন কেন আমার বউর সাথে আমার গন্ডগোল মেটে না শুধু আমাকে মারে আমি বললাম তাবিজ দুই জায়গায় কাজে লাগে না একটা হচ্ছে শাশুড়ির কাছে আর একটা বউর কাছে তোমার একটা সন্ন্যত ছেকিয়ে দেই তুমি স্ত্রীর মুখে মাঝে মাঝে খাবার তুলে দাও লোকমা তুলে দাও মহব্বত বাড়বে কয়েকদিন পরে কল দিয়েছে বললাম কি বলছে না আমার লজ্জা করে গন্ডগোল করতে লজ্জা করে না আমার লজ্জা করে আমি পারবো না আপনি অন্য কোনো কায়দা দে অন্য কোনো কায়দা নেই এটা তোর করাই লাগবে আজকেই করবো তারপরে দিন কল দিলাম বসে ভাত আজকে তুলে দিয়েছিলাম মুখে নেওয়ার পরে দেখি হা করে আস হতবম্ব হয়ে গেছে কি গো প্রতিদিন আমারে মারধর করো আর আজকে আমারে খাবার দাও তোমারে কে শিখিয়েছে বলো বসে হুজুর আমি একবারে আপনার নাম বলে দিলাম আমির হামজা শিখিয়ে দেওয়ার কায়দা নেই বলে দেয় বাড়ি যায় মা বোন যারা এসেছেন আপনার শুধু নামাজ রোজা পর্দা করা ইবাদত না স্বামী যাদের আছে গন্ডগোল না পৃথিবীতে সবচাইতে ভালোবাসার জায়গা হচ্ছে স্ত্রীর জন্য স্বামী এবার তৃতীয় নম্বরে মহিলার নাম পেয়েছি হযরতে আসিয়া আমার মনে হয় আসিয়াকে আল্লাহ যে স্বামী তার কপালে দিয়েছিলেন এরকম স্বামী এখন মনসেগঞ্জে কারো নেই আছে বিশ্বে নেই এনার উপরে সূরা তাহরিমের 12 11 12 নাম্বার আয়াত আছে আমরা তো এখন সময় ঝামেলা হয়ে গেল আরো আগে ওঠার দরকার ছিল আমরা এখানে নামাজ পড়ে যাব নাকি নামাজ পড়ে যাবেন তো আমি নামাজ এখন পড়ি নাই আমি বিশেষ করে জোহর পড়ে চলে এসেছি আসর এখানে পড়ব আজকে যেহেতু রাতের বেলা আছে সিনাইদা নামাজ পড়ে এরপর আমরা এখান থেকে বিদায় নেব আপনি ওঠাউঠি করলে কিন্তু আলোচনা বন্ধ করে দেব নামাজ পড়ে যাবেন রাজি আছেন তো মেয়েদের তিন নম্বরে আদর্শের নাম পেয়েছে হযরতে আসিয়াকে হযরতে আসিয়া পারিবারিক জীবনে যে যন্ত্রণা সহ্য করেছিলেন বিরল এটা আপনার স্বামী যতই কঠিন হোক আমি যতদূর আসিয়ার জীবনী পড়ে জানি আপনার স্বামী ফেরাউনের মতো না আপনাকে তো নামাজ পড়তে গেলে আপনার স্বামী ধরে পিটায় এরকম স্বামী আছে না আরো আপনাকে যত নিজে নামাজ না পড়লো অন্তত আপনাকে একটু বলে যান নামাজ পড়ি নেন হযরতে আসিয়া আল্লাহর বিধান মানতে গিয়ে এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নিজের বান্ধবী সে একজন মন্ত্রীর স্ত্রী এই দুইজনকে তার একটা ছোট্ট সন্তান ছিল ওই মেয়েটার গরম তেলের ভেতরে ছেলেটাকে বাচ্চাটাকে ফেলে দিয়ে ডাক দিয়ে বলে দেখো তোমরা যদি দুইজন এই মুহূর্তে আল্লাহর বিধান বন্ধ না করো তোমাদেরকে এভাবে ভাজা করা হবে কলিজার টুকরা সন্তান যখন ভাজা হয়ে গেছে এই মন্ত্রীর স্ত্রী ডাক দিয়ে বলছে সন্তান হঠাৎ করে আগুনের ভেতর থেকে আওয়াজ আসছে মা আপনি ভয় পাবেন না এটা অগ্নিকুণ্ড মনে হচ্ছে আর আমার কাছে মনে হচ্ছে এটা ফুলবাগান তার ইমানটা আরো বেড়ে গেল সঙ্গে সঙ্গে তাকে ও ভাজা মাছের মতো তেলের ভেতরে ছেড়ে দিয়েছে হযরতে আসিয়া দৃশ্য দেখার পরে তারপরও তিনি টলেননি তার হাতের ভেতরে পায়ের ভেতরে কপালের ভেতরে প্লেট লাগিয়েছে লোহার সাথে শলাকা দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন আমার জান্নাতটা আমার বান্দির সামনে তুলে ধরো সূরা তাহরিমের 11 এবং 12 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন ইযে ক্বালাত রাব্বি বিনিলি ইনতাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল ক্বাউমিজ জালিমিন জান্নাত সামনে দেখে তিনি বললেন আল্লাহ এ জান্নাত না এ জান্নাতের মাঝে তুমি একটা ঘর আমার জন্য বানিয়ে দাও যে ঘরে বসে তোমারে সব সময় দেখা যায় হযরতে আসে এই কঠিন অবস্থায় দুইটা দোয়া করেছিলেন ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি মেয়েরা যারা এসেছেন খেয়াল করেন হযরতে আসে হাতে পায়ে কপালে ব্রেক মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে এ কঠিন মারাত্মক অবস্থায় তিনি বলেন নি আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে দাও এবং আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করে এদেরকেও তুমি ধ্বংস করো না এত বড় কঠিন অত্যাচারের ভেতরে উপরে তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার স্বামীর অত্যাচার থেকে আর স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি আমার স্বামীর উপরে জুলুম করো না মনসিগঞ্জবাসী কত বড় কঠিন ভয়ঙ্কর অবস্থা তারপরও তিনি স্বামীর জন্য বড় করেননি আর আমাদের একটা সাবান যদি কম হয় কত কিছু তুলে গালি গালাজ দিয়ে ফেলে কথা বলে না কেন আপনি মানুষ আপনার মুখের হাসি ফোটাতে এই লোকটা সারা দিন রাত নেই 24 ঘন্টা পরিশ্রম করে ওনার কতটুকু পেট এক কয়েক ইঞ্চি পেটের জন্য কতটুকু খাবার লাগে উনি যদি বলতো আমি নিজে বেঁচে থাকবো আর খুব বেশি কষ্ট করা লাগতো না আপনার মুখের দিকে তাকিয়ে উনার পরিশ্রম করা লাগে এত কষ্ট স্বীকার করে আপনার মন পাওয়া যায় না আরে মানুষ আসিয়ার মতো স্বামী যদি পেটের টের পেতে আপনাকে আদর্শ গ্রহণ করা লাগবে হযরতে আসিয়াকে হাজারো কষ্টে বিপদে মুসিবতে যাই হয়ে যাক স্বামীর উপরে বড় দোয়া দেওয়া যাবে না লানত করা যাবে না গালি গালাজ দেওয়া যাবে না আল্লাহ এরকম মেয়েদেরকে যেন দান করেন জোরে বলেন আমিন চার নাম্বার মেয়েদের আদর্শ হচ্ছে হযরতে খাদিজা তিনি তার স্বামী ভক্তির উজ্জ্বল নিদর্শন ছিলেন পৃথিবীতে হযরতে খাদিজা কোনোদিন স্বামী ছাড়া খাবার খেতেন না এই জন্য স্বামী স্ত্রীর উচিত হচ্ছে এক প্লেটে খাবার খাওয়া এখানে একজন হাত তোলেন তো জীবনে আমি আমার স্ত্রীর সাথে বসে খাবার খেয়েছি একসাথে তোলো সভাপতি খাইনি খাবার খেয়েছে অন্যজনের সাথে না এটা ঠিক না আপনি আপনার স্ত্রীর সাথে বসে খাবার খাবেন এটা নবীজি নিজে খেতেন সুবহানাল্লাহ বলতে পারেন না একদিকে সওয়াব হবে আর একদিকে সুন্নত আদায় হবে অনেকে উল্টা পাল্টা ধারণা করতে পারে হ্যাঁ দেখো এ বউ পাগল এ রাসূলুল্লাহ পাগল কারণ রাসূলুল্লাহ এটা করতেন কথা বলেন না কেন খাদিজাতুল কুবরা যত দিন দুনিয়ায় বেঁচে ছিলেন স্বামীকে পাওয়ার পর থেকে মরণের একদিন পর্যন্ত তিনি কোনোদিন স্বামী ছাড়া একা ঘুমাতেন না নবীজি যত দিন যত রাতে যতবার আসতেন হযরতে খাদিজা দরজার কাছে পিঠে হেলান লাগিয়ে ঘুমাতেন এরকম বউ তো এখন ঘরে ঘর এরা রাত জেগেও থাকে স্টার জলস আর স্টার পিলাস নিয়ে আপনাকে তো রাত জেগে যদি থাকতে চান আপনার স্বামীর জন্য থাকবেন হাসানুজ্জামান হান্নান উনি কখন আমার জন্য কর্মজীবন শেষ করে বাড়িতে আসবে যতক্ষণ আপনি আশায় থাকবেন নফল নামাজের সওয়াব পাবেন অন্তত ওনার বউ তো আজকে রাগ করবে না কি হুজুর নিয়ে এসেছে সম্মানিত মা বোনেরা না আপনার স্বামীর জন্য যদি আপনি আশায় বসে থাকে নামাজ পড়া লাগবে না ওই নফল নামাজের সওয়াব নিয়ে এমনি পেয়ে যাবে সুবহানাল্লাহ কাল বাড়ি যেয়ে বলবে পাঁচ নাম্বার মেয়েদের সর্বোত্তম আদর্শ হযরতে আয়েশা তিনি এলেম অর্জনকারী ছিলেন আজ অনেক মেয়েরা লেখাপড়া করতে চায় না হাদিস কোরআনের কথা পড়তে তো চায় না শুনতেও চায় না আপনাকে পড়া লাগবে হযরতে আয়েশা নবীজির একটা টেপ রেকর্ডার ছিলেন যা বলতেন ওইটা তার মুখস্থ হয়ে যেত আপনার মেধা হয়তো এরকম নেই এই জন্য স্বামীকে বলবেন একটা বই কিনে নাও একটা তাফসির কিনে দাও একটা হাদিসের এই কিতাবের নাম বললাম এটা কিনে দাও
সকাল অবসর সময় পাবেন তখন বসে বসে রাতের বেলা পড়বেন দেখবেন আপনার জ্ঞান খুলে যাবে ছয় নাম্বার মেয়েদের আদর্শ হচ্ছে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে কারণ দুইটা এক নম্বরে কোনোদিন তিনি স্বামীর মনে দুঃখ দেননি দুই নম্বরে হযরতে আসনা ফাতেমাতুজ জাহরা জীবনের শেষ দিন পর্যন্ত তিনি পর্দা মেইনটেইন করে চলতেন এমন কি মরণের আগে বলেছিলেন স্বামী আমি যদি রাতের বেলা মারা যাই অন্তত আমার খাটিয়ার উপরে একটা বড় কাপড় দিয়ে দিও এই দিন থেকে মেয়েদের মরণের পরে খাটিয়ার উপরে কাপড় দেওয়া চালু হয়েছে এর আগে ছিল না তাহলে মরণের পরে যেন আমার শরীর কেউ দেখতে না পারে তিনি কন্ট্রোল করেছিলেন নিজেকে এমন ভাবে সারা রাত দিনে একবার টয়লেটে যেতেন মানুষ দিনের বেলা বের হলে দেখে ফেলবে এত কন্ট্রোল করতেন নিজেকে আপনাকে কন্ট্রোল হওয়া লাগবে আমি আপনাকে রাতের বেলা শুধু একবার যেতে বলছি তা না অন্তত এই মন থাকা লাগবে যেন ফাতেমাকে যেমন কেউ দেখেনি আমারে যেন সচরাচর কেউ দেখতে না পারে ফাতেমা বলতেন আমাকে আমি সারা জীবন মানুষের চোখের আড়াল থেকে দুনিয়ার জীবন কাটিয়েছি আমি চোখের আড়াল থেকে আমি আল্লাহর কাছে চলে যেতে চাই এই সাইদর মহিলাকে আদর্শ মানার তৌফিক আমাদের মেয়েদেরকে আল্লাহ যেন দান করেন আমিন Wolfsheep TV 24. Enjoy the Holy Quran.